নমস্কার, অনিতার হোটেলে সবাইকে স্বাগত। আমি অনিতা, আজকের এসেছি সম্পূর্ণ নতুন স্বাদের একটা রান্না নিয়ে, কাতলা মাছের পাটিসাপটা। পাটিসাপটা আমরা সাধারণত নলেন গুড়, ক্ষীর, নারকেলের ছাঁই এইসব দিয়ে খেয়ে থাকি। আজকের আমি তৈরি করব কাতলা মাছ দিয়ে কিভাবে পাটিসাপটা তৈরি করতে হয়, এবং এটা ভীষণ সুস্বাদু হয়। জলখাবারে বা সন্ধেবেলা চায়ের আড্ডায় আপনারা এটা তৈরি করে খেতে পারেন, ভীষণই সুন্দর খেতে লাগবে। তাহলে চলুন দেখিয়ে দিই আমি কিভাবে বানাচ্ছি এবং কি কি লাগছে এতে। কাতলা মাছের পাটিসাপটা করার জন্যে এখানে আমি কাতলা মাছের 3টে বড় পেটি আমি হালকা করে ভেজে নিয়ে কাঁটাগুলো আমি বেছে রেখে দিয়েছি। আপনারা এটা সিদ্ধ করেও কাঁটাটা বার করে নিতে পারেন। আমি সিদ্ধ করার থেকে ভেজে নেওয়াটা ভালো মনে করে আমি হালকা করে ভেজে কাঁটাগুলো বার করে মানে ছাড়িয়ে রেখেছি। আর একটা আলু সিদ্ধ করে আমি ম্যাশ করে রেখে দিয়েছি, আর একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, আর একটা পেঁয়াজ আমি বেটে রেখে দিয়েছি। আমি একটু ধনে পাতা নিয়েছি, আর ব্যাটার গোলার জন্যে আমি এখানে 3খানা ডিম নিয়েছি। এবার আমি রান্না করব, কিভাবে পুরটা তৈরি করব আমি সেইটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই মাছটাকে আমি পুর বানিয়ে নেব, তারপর আমি ব্যাটারটা গুলে নেব। পুরটা বানানোর জন্য আমি একটা কড়া বসিয়ে তাতে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি প্রথমে পেঁয়াজটা এতে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি বাটা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি বাটা পেঁয়াজটা দিচ্ছি। হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম, হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা রসুন পেঁয়াজটা আমি খুব ভালো করে আগে ভেজে নেব, নাহলে কাঁচা গন্ধ থাকবে। মশলাটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে একটু অল্প পরিমাণে হলুদ, অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এবার আমি প্রথমে মাছটা দিয়ে দিলাম, সাথে আলুটাও দিয়ে দিচ্ছি। এক চামচ ভাজা মশলা আমি এতে দিয়ে দিচ্ছি। এই ভাজা মশলার মধ্যে আছে জিরে, ধনে, গরম মশলা এবং দুটো শুকনো লঙ্কা দিয়ে আমি আগে শুকনো কলায় নেড়ে গুঁড়ো করে রেখে দিয়েছি, এইটা এক চামচ আমি দিয়ে দিলাম। এছাড়াও আমি অল্প একটু লঙ্কা দিচ্ছি। ঝালটা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন, যেহেতু এটা মুখরোচক খাবার তাই একটু ঝাল হলে খারাপ লাগবে না। পরিমাণ মতো নুন আমি দিয়ে দিলাম, সামান্য একটু চাট মশলা আমি দিয়ে দিলাম, কয়েকটা কিশমিশ আমি কুচিয়ে রেখেছিলাম সেগুলো মিশিয়ে দিলাম, সব শেষে আমি একটু ধনে পাতা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে সমস্ত মশলা, মাছ, আলু খুব ভালো করে আমি মিশিয়ে ভাজা ভাজা করে নামিয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। রেডি হয়ে গেল আমার পাটিসাপটা পুর। আমি এবার গ্যাসটা অফ করে দিয়ে ব্যাটারটা গুলে নেব। এবার আমি ব্যাটারটা গুলে নিচ্ছি। আমি 3টে ডিম ফাটিয়ে নিয়েছি, এক চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। আমি এক চামচ ময়দা এই ব্যাটারে দিয়ে দিলাম, যদি প্রয়োজন হয় তাহলে আমি আরও একটু দিয়ে দেবো। এবার এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। ব্যাটারটা আমার গোলা হয়ে গেছে, এটা এরকম ঘনত্বের হবে। আমি এটা ভাজার জন্যে গ্যাসটা জ্বেলে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার একটু সাদা তেল আমি দিয়ে দিলাম, আমি ঘুরিয়ে ঘুরিয়ে তেলটা সব দিকে লাগিয়ে নিলাম। এবারে এই ব্যাটার থেকে এক চামচ গোলা আমি এতে দিয়ে দিলাম। ব্যাটারটা যখন এরকম জমে যাবে তখন একটু পুর থেকে নিয়ে একধারে এইভাবে লম্বা করে দিয়ে দিতে হবে, দিয়ে এটাকে এইভাবে রোল করে দিতে হবে। এইভাবে রোল করে ভেজে তুলে নেবেন। এই তেলেতে আমি আরও একটা ভাজা দেখিয়ে দিচ্ছি।
বাকিগুলো আমি এইভাবে ভেজে নেব। রেডি হয়ে গেল আমার কাতলা মাছের পাটি সাপটা। আপনারা এইটা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণই সুন্দর লাগে। সন্ধ্যাবেলার চায়ের সাথে বা সকালবেলা জলখাবারে আপনারা এটা খেতে পারেন, বাড়িতে লোকজন এলেও তৈরি করে দিতে পারেন। তবে কেমন লাগলো খেয়ে আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে এলে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।